हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। सबाई के माँ किचने स्वागत जाची। फ्रेंड्स, आज के तैरी कर देखा फ्लावर पिठा। ये देखते जमन सुंदर खेते खूब ही टेस्टी एक पिठा। चलो देखे नहीं पिठाटा तैरी करते कि उपकरण लागे। हमारे लागे एक कप परिमाण मयदा, एक कप परिमाण चीनी और तीनटा एलाच, एक डिम लागे, हाफ चा चामच परिमाण बेकिंग पाउडार, हाफ टेबिल चामच परिमाण कोको पाउडार, एक टेबिल चामच परिमाण सूजी, स्वाद मतो लवण, एक टेबिल चामच परिमाण घी और भाजार जोनो तेल। चलो झटपट आमी ए उपकरण दिए एक डो तैरी करे नेछि। व्यूअर्स, आमी एक बाटी निये नियेछि एखाने। एर माझे आमी मयदाटा दिए दिच्छि, साथे आमी दिच्छि सूजी और स्वाद मतो लवण। मिक्स कर नेब सबगुलो के शुकनो भावे। एबार एर साथे आमी एक टेबिल चामच परिमाण घी दिए दीची एवं घीटाके खूब भालो करे हाथ दिए भावे घषे घषे एकटु समय निये मिक्स करते हबे। एगुलोर साथे आमी बेकिंग पाउडारटाओ दिए दीची, एते करे मिक्सटा भालो हबे। সবগুলোকে মিক্স করে নিব ভালো করে। ইয়ার্স, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মাঝে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আপনি ডিম না দিতে চাইলে সেই ক্ষেত্রে আপনি দুধ বা পানি ইউজ করতে পারেন। এবার ডিমের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিব, সাথে আমি অল্প অল্প করে একটু পানি অ্যাড করব। আমার একটা সফট ডো হতে হবে, তার জন্য আমি পানি যতটুকু লাগছে আমি দিচ্ছি এর সাথে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডোটা একটু নরম নরম হয়েছে। এটা কিন্তু এরকমই হবে। এটাকে যেহেতু এটার মাঝে সুজি দেওয়া আছে তাই এটার ভাবটা এরকম নরম নরম হয়ে গেছে। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিট একটু ঢেকে রাখবো, এর ফলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি এটাকে ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। এবার 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালোভাবে ময়দা ছিটিয়ে ছিটিয়ে একটু মথে নিব, যাতে করে এটা যে একটু নরম ভাব আছে সেটা চলে যায়, একটা শক্ত শক্ত একটা ভাব চলে আসে, যাতে করে আমার ডিজাইন করতে সুবিধা হবে। তো আমি খুব ভালো করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে এটাকে মথে নিচ্ছি। এবার ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। এবার এই ডো থেকে আমি একটুখানি ডোর মাঝে কোকো পাউডার মিশিয়ে নেব, সামান্য একটুখানিতে, খুব বেশি লাগবে না। জাস্ট ডিজাইনটার জন্যই আমি কোকো পাউডার এটুকুতে, যে হাফ চা চামচ পরিমাণ, হাফ টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার রেখেছিলাম, এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে এভাবে মুঠে মুঠে মিক্স করে নিতে হবে। আর দুটা ডোই আমার রেডি হয়ে গেছে। এবার আমি শিরাটা আগে তৈরি করে নিচ্ছি, ফুলটা বানানোর আগে। চলুন দেখি শিরাটা কীভাবে তৈরি করব। ফার্স্ট আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, এর সাথে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, সাথে আমি দিয়ে দিব 3টা এলাচ। এবার এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ফার্স্ট দেখতে পাচ্ছেন শিরাটা ফুটে উঠেছে। এটাকে আমি কিছুক্ষণ আরও জাল করব, যাতে একটু গাঢ় হয়ে যায় শিরাটা। ফার্স্ট আমার শিরাটা হয়ে গেছে। এবার এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করব, এতে করে শিরাটা অনেক স্বচ্ছ হবে, চিনির যে ময়লাটা আছে সেটা উপরে ভেসে যাবে। এবার আমি আমার পিঠা বানানোর প্রসেসে চলে যাচ্ছি। শিরাটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, এবার আমি দেখাচ্ছি কীভাবে ফ্লাওয়ারটা তৈরি করবেন। এই ডো থেকে সামান্য একটুখানি ডো নিয়ে নিচ্ছি এভাবে। এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিতে হবে। এভাবে করে একটু গোল করে নিচ্ছি। এবার একটা ছুরিতে একটু অয়েল লাগিয়ে নেব, এটাকে আরেকটুভাবে চ্যাপটা করে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে একটু অয়েল লাগিয়ে নিয়েছি, জাস্ট মাঝ বরাবর এভাবে দাগ কেটে নিলাম। এবার একটা কেচি নিচ্ছি, কেচিতেও আমি এরকম অয়েল লাগিয়ে নিচ্ছি। জাস্ট ডিজাইনটা একটু দেখেন খেয়াল করে, এই
এভাবে আমি পাতাগুলো কাটবো। আপনি চাইলে সেম ডিজাইন করে বিস্কিট বানাতে পারেন, বিস্কিটের সেম ডিজাইন দিতে পারেন। এবার এরকম একটা স্টিকের সাহায্যে আমি ঠিক মাঝ বরাবর একটু প্রেস করে দিব। এবার যে কোকো পাউডার মিক্স করে রেখেছিলাম সেখান থেকে এরকম ছোটো একটা বল বানিয়ে নিয়েছি, মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। টুথপিক দিয়ে এভাবে একটু প্রেস করে দিবেন যাতে করে এটা জয়েন্ট হয়ে যায়। একটা ছুরির সাহায্যে আর একটু ডিজাইন করে দিব এভাবে। ব্যাস হয়ে গেল আমার ফ্লাওয়ার পিঠা। এভাবে আমি আরও কিছু পিঠা তৈরি করছি। ভিউয়ার্স, এখানে আমি চারটা পিঠা বানিয়ে নিয়েছি। আমি আগে এগুলোকে ভেজে শিরাতে দিব, কারণ বেশিক্ষণ যদি আপনি পিঠাগুলো বানিয়ে রাখেন সেক্ষেত্রে ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বানিয়ে সাথে সাথে ভেজে নিলেই ভালো হয়। আর বাকি ডোটা আমি ঢেকে রাখছি। এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার এর মাঝে আমি পিঠাগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমার পিঠাগুলো হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে পিঠাগুলোকে জাস্ট এক মিনিটের মতো রেখে সেগুলোকে তুলে আমি পরিবেশন করে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার রসালো ফ্লাওয়ার পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।